ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিলেও বেতন পাচ্ছেন না সরকারি হাসপাতালের এক হাজারের বেশি চিকিৎসক পর্যাপ্ত বাজেট না থাকায় উপজেলা পর্যায়ের চিকিৎসকদের এক থেকে তিন মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া উনচল্লিশতম বিসিএসের চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি বেতন বকেয়া রয়েছে এমন ছয়শ চিকিৎসকের তালিকা প্রকাশ করা হয়েছে তবে বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের সংগঠন হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন বলেছে এই সংখ্যা দুই হাজারের বেশি অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম সেলিম রেজা বলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকরা সম্মুখ সারির যোদ্ধা এই সময়ও চিকিৎসকদের বেতন হচ্ছে না এটা অমানবিক ও দুঃখজনক সবার পরিবার রয়েছে খরচ আছে মন্ত্রণালয়ের উচিত দ্রুত এই সমস্যা সমাধানের ব্যবস্থা করা অন্তত বিশজন ভুক্তভোগী চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায় গত জানুয়ারি থেকে দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের বেতন হচ্ছে আইবিএস প্লাস প্লাস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে এ সফটওয়্যারে প্রত্যেক চিকিৎসকের নিজস্ব অ্যাকাউন্ট থাকে নিজস্ব অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের বেতন বিল জমা দিতে হয় চিকিৎসকরা বলেছেন দেশের অনেক উপজেলা থেকে সফটওয়্যারে বেতন বিল জমা দেওয়া যাচ্ছে না বেতন বিল জমা দিতে গেলে ইনসাফিসিয়েন্ট বাজেট বা অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে উপজেলার হিসাব বিভাগ বলছে চিকিৎসকদের বেতন বাবদ বরাদ্দ না আসায় এমন সমস্যা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসকের দু তিন মাসের বেতন বকেয়া সেখানকার একজন চিকিৎসক বলেন বরাদ্দ এলে বেতন পাবে কিন্তু কবে পাবে জানি না ব্যাপক পরিসরে এভাবে চিকিৎসকদের বেতন হচ্ছে না এটা মেনে নেওয়া যায় না বরিশং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন চিকিৎসকদের বেতন বকেয়া বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে কোনো সমাধান হয়নি যারা উনচল্লিশ বিসিএস দিয়ে নতুন নিয়োগ পেয়েছেন তাদের প্রায় সবার তিন মাসের বেতন বকেয়া চট্টগ্রামের বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারোজন চিকিৎসকের দুই তিন মাসের বেতন বকেয়া সেখানকার একজন চিকিৎসক বলেন করোনার এই দুর্যোগে যারা সামনে থেকে লড়ছেন তারাই বঞ্চিত হচ্ছেন এটা হতাশাজনক প্রণোদনা পাওয়ার বিষয় পরে আগে যেন বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করা হয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায় কেন বেতন বকে পড়েছে তা চিকিৎসকদের অনেকেই স্পষ্টভাবে জানেন না বেতন না পেলেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যে এই সমস্যা কেটে যাবে দুই থেকে তিন মাস বেতন বকেয়া রয়েছে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দশজন কুমিল্লার চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সের উনিশ জন রাসাহী গোদাগাড়ি চোদ্দ জামালপুর সদরের পাঁচ কুমিল্লার দাউদকান্দির আট নরসিংদীর রায়পুর পাঁচ এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচজন চিকিৎসকের চিকিৎসকদের সংগঠনের বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্যমতে মতে গতকাল পর্যন্ত দেশের দুইশো জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই সরকারি হাসপাতালের কর্মকর্তা চিকিৎসকরা বলেছেন কঠিন পরিস্থিতির মধ্যেও তারা রোগীদের সেবা দিচ্ছেন তাদের বেতন বকেয়া থাকা অমানবিক এ বিষয়ে আঠারো এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে উপজেলা পর্যায়ে একটি চিঠি দেওয়া হয়েছে এতে বলা হয় বেতন ভাতা বকেয়া পড়ার তিনটি সমস্যা চিহ্নিত হয়েছে আইবিএস প্লাস পাস একটি সংবেদনশীল সফটওয়্যার মাঠ পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে চাহিদা পাঠানোর সময় সতর্কতা অবলম্বন না করা এবং নিয়মিত বরাদ্দ থেকে অন্যান্য বিল পরিশোধ করা স্বাস্থ্য অধিদপ্তরের ওই চিঠিতে বলা হয় পনেরোই এপ্রিল থেকে তিরিশে জন পর্যন্ত বেতন ভাতা ও সরবরাহ খাতে তৃতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরতে এবং নিয়মিত আইবিএস প্লাস প্লাস চেক করার জন্য অনুরোধ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে বেতনের কোনো একটি খাতেও বরাদ্দ না থাকলে আইবিএস প্লাস প্লাস সফটওয়্যার বেতন বিল জমা নেয় না মাঠ পর্যায় থেকে অর্থ চাহিদা পাঠানোর সময় সামান্য ত্রুটি বিচ্যুতি হলেও তাই বেতন আটকে যাচ্ছে উপজেলা থেকে চাহিদা পাঠানোর ক্ষেত্রে অসতর্কতার কারণেও কিছু সমস্যা হয়েছে উনচল্লিশতম বিসিএসের মাধ্যমে চার হাজার একশো জন চিকিৎসক গত ডিসেম্বরে নিয়োগ পান তাদের বেতন ভাতা বাবদ একশো আটত্রিশ কোটি টাকা প্রয়োজন হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই টাকা বরাদ্দ দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শেখ মঞ্জুর রহমান বলেন এপ্রিল থেকে জুনের বেতন ভাতা বরাদ্দ দেওয়া শুরু হয়েছে সংশোধিত বাজেটে উনচল্লিশতম বিসিএসএ চিকিৎসকদের অর্থ বরাদ্দ পাওয়া যাবে মাঠ পর্যায়ে জানানো হয়েছে কিছুদিনের মধ্যে বেতন সংক্রান্ত জটিলতা থাকবে না সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ